রেকর্ডিং অফ ডিজিটাল লেসনের যে 6টা সিরিজের আমরা ভিডিও লেসন তৈরি করেছি, তার 3 নম্বর লেসন হচ্ছে ইন্ট্রোডাকশন টু অ্যাক্টিভ প্রেজেন্টার। এর আগে আমরা দেখেছি যে ডিজিটাল লেসন তৈরি করার জন্য কি কি ধরনের সফটওয়্যার হার্ডওয়্যার লাগে। এই লেসনটাতে আমরা তার মধ্যে একটা সফটওয়্যার যার নাম অ্যাক্টিভ প্রেজেন্টার, সেটার ব্যাপারে আরো বিস্তারিত জানব। এই লেসনটাতে আমরা প্রাইমারিলি অ্যাক্টিভ প্রেজেন্টারে হাই লেভেলে বা খুব উপর উপর কি কি ধরনের ফিচার আছে, কি কি কাজ করে সেটা দেখব, এবং তারপরে যে অ্যাক্টিভ প্রেজেন্টারের যে গ্রাফিক্স ইউজার ইন্টারফেস আছে সেইটার বিভিন্ন দিক দেখব, সেটাকে আরো ভালোভাবে জানার বা চেনার চেষ্টা করব। অ্যাক্টিভ প্রেজেন্টারে প্রাইমারিলি 5টা কাজ হয়। এবার আমি অবজেক্ট এডিটর আর ইন্টারঅ্যাক্টিভিটিটাকে জেনে বুঝে আমি ক্রস করে রেখেছি, গ্রে করে রেখেছি, কারণ এই দুটো ফাংশনালিটি আমরা খুব একটা ইউজ করব না। ক্যাপচার, অডিও অ্যান্ড ভিডিও এডিটর এবং এক্সপোর্ট। ক্যাপচারে আমরা ডিজিটাল লেসনটাকে রেকর্ড করব, তারপর তার অডিও ভিডিওর যে এডিটগুলো সেটা অডিও ভিডিও এডিটর দিয়ে হবে, এবং এক্সপোর্ট দিয়ে আমরা এটাকে একটা MP4 ফাইল বানাব। এবারে আমরা যে গ্রাফিক্স ইউজার ইন্টারফেসটা দেখব, তাহলে আমরা শুরু করবো হচ্ছে যখন অ্যাক্টিভ প্রেজেন্টার খুলছি তখন যে প্রথম স্ক্রিনটা দেখতে পাই, ওয়েলকাম স্ক্রিন, সেটা সেটা অনেকটা দেখতে এরকম। আপনি যদি আইকনটায় ডাবল ক্লিক করেন তাহলে এরকম একটা আইকন খুলবে, এরকম একটা স্ক্রিন খুলবে, এবং এখানে দেখবেন আপনি পুরনো রিসেন্ট প্রজেক্ট যেগুলো করেছেন সেগুলো দেখা যাচ্ছে। এর পরের স্ক্রিনটা হচ্ছে নিউ প্রজেক্ট উইন্ডো। আপনি যে মুহূর্তে নিউ প্রজেক্টে ক্লিক করবেন আপনাকে এইরকম একটা স্ক্রিন দেখাবে, এবং এই স্ক্রিনটাতে 4টি ভাবে প্রজেক্ট ক্যাপচার করা যায় সেটা দেখা যায়। আমরা প্রধানত আমরা এই ক্যাপচারটাই ইউজ করব। আর তার মধ্যে এই যে ক্যাপচার দেওয়া আছে তাতে বিভিন্ন ধরনের ক্যাপচার প্রোফাইল আছে, আমরা সাধারণত FMR ফুল মোশন রেকর্ডিংই ব্যবহার করব। প্রথমে আমাদের যখন ফাইলটা ওপেন করেছি একটা নাম দিয়ে দিতে হবে, এবং তার জন্য যে পাথটা আছে ব্রাউজ করে আমরা সেই পাথটা ডিসাইড করে দিতে পারি, সেই পাথটা দিয়ে দিতে হবে। সেটা করার পরে আমরা প্রিন্ট এরিয়া, কোন কতটুকু জায়গার ক্যাপচার হবে, নিচে স্ক্রিনে এই যে গ্রিন কালারের বাক্সটা দেখা যাচ্ছে, এই যে গ্রিন কালারের যতটা জায়গা দেখা যাচ্ছে এটাই কিন্তু ক্যাপচার হবে, এর বাইরে কোনো জায়গা ক্যাপচার হবে না। তো আমরা সেই ক্যাপচার এরিয়াটা এইখান থেকে সেট করতে পারি উইড বা হাইট দিয়ে, অথবা এই যে গ্রিন কালারের যে বক্সটা দেখা যাচ্ছে এটাকে ড্র্যাগ করেও বাড়ানো বা কমানো যায়। ক্যাপচার প্রোফাইল বেশ ইম্পর্টেন্ট জিনিস, এটাতে আমরা কি ধরনের ক্যাপচারিং করছি সেটা বোঝা যাচ্ছে, সেটা আমরা আগেই দেখেছি। অটো প্যানিং, অটো প্যানিংটা মানে হচ্ছে আমি যখন টুল টিপটাকে আমাদের ডেস্কটপের উপরে এদিকে বা ওদিকে নিয়ে যাচ্ছি তখন এই যে যে ক্যাপচার এরিয়াটা আমরা সিলেক্ট করেছি সেটা কি টুল টিপের সঙ্গে সঙ্গে সরবে, যদি না সরতে হয় তাহলে আমরা অটো প্যানিং নো করব। এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস খেয়াল রাখতে হবে। রেকর্ডিং অডিও, আমরা কোন মিডিয়াম থেকে অডিওটা রেকর্ড করছি এবং অডিও রেকর্ড হচ্ছে কিনা সেটা এখানে দেখা যায়, যে অডিওর পাশে একটা গ্রিন কালারের সিগন্যাল দেখা যাবে যদি অডিও রেকর্ড হয়। যদি এই সিগন্যালটা না দেখা যায় তাহলে বুঝবেন আপনার কোনো কারণে অডিওটা রেকর্ড হচ্ছে না, সেক্ষেত্রে আপনাকে এই অডিওর রেকর্ড অডিও সেটিংয়ে গিয়ে দেখতে হবে আপনি কোন ডিভাইসের থ্রু ভয়েসটাকে রেকর্ড করছেন। মাউস কার্সার, এই যে মাউস আমার এই যে পয়েন্টারটা নড়ছে সেটাকে কি আপনি ভিডিওতে দেখাতে চান, সেটা যদি করতে চান তাহলে আপনাকে অ্যাকচুয়াল কার্সার সিলেক্ট করতে হবে। এবং এই প্রত্যেকটা যে অপশন দেওয়া আছে সেখানে আপনি যদি ক্লিক করেন করে সেগুলোকে আপনি চেঞ্জ করতে পারবেন। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যদি PC ইউজ করি সেক্ষেত্রে যে নতুন মাইকটা আপনি ইনস্টল করবেন বা লাগাবেন PC-র সঙ্গে সেই মাইকটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। রেকর্ডিং কমপ্লিট হয়ে গেলে আমরা যখন ক্লোজ করে দেব তখন আমরা এরকম একটা এডিটিং উইন্ডো দেখতে পাবো। এডিটিং উইন্ডোটার বিভিন্ন সেকশন আমরা পরের স্লাইডগুলোতে দেখতে পাচ্ছি। এই প্রথম যেটা আপনি দেখতে পাচ্ছেন 1 নম্বর, সেটা হলো মেনু সিস্টেমস। 2 নম্বরে যেটা আছে সেটা হলো টুলবার,
তিন নম্বর হচ্ছে ক্যানভাস পেন, চার নম্বর হচ্ছে প্রপার্টি পেন। এই হচ্ছে বিভিন্ন সেকশন যেগুলো একটা এডিটিং উইন্ডোতে দেখতে পাবেন। আপনি যদি এডিটিং উইন্ডোয় ফেরত যান তাহলে দেখতে পাবেন এখানে এই যে এক নম্বর, এটা দু নম্বর, এটা তিন নম্বর এবং এটা হচ্ছে আপনার চার নম্বর। তারপরে আমরা আরেকটা যেটা খুব ডিটেলে জিনিস দেখছি সেটা হলো এই রেকর্ডিং এর উইন্ডোটা, যে অডিও ভিডিওর আমরা রেকর্ডিং করছি সেটার এডিটার উইন্ডোটা, ওয়ান থেকে নাইন অব্দি। আবার নিচে যেগুলো আছে আমি এটাকে দুটো ভাগে ভাগ করেছি, একটা ভাগ হচ্ছে এই অব্দি এই দিকেরটা, একটা ভাগ হচ্ছে এই দিকেরটা। এবারে এখানে মার্কিং করে দিয়েছি প্রত্যেকটা আইকনের জন্য, আমি এখানে নাম্বারিং করে বলেছি কোনটার কি মানে। যেমন আপনি যদি দেখেন চার নম্বর আইকনটা হচ্ছে প্রিভিউ, পাঁচ নম্বর আইকন হচ্ছে স্টপ। আচ্ছা, তার আগে বলে দিই যে এক থেকে তিন নম্বর আইকন এটা আমি গ্রে করেছি, এটার খুব একটা ইউজ নেই। সেই রকম ভাবে আবার আই যে আইকনটা স্প্লিট সাইড, স্প্লিট স্লাইড, সেটারও আমাদের খুব একটা ব্যবহার নেই। যেগুলো ব্যবহার আছে তা হচ্ছে প্রিভিউ, পাঁচ নম্বর স্টপ, ছ নম্বর রেকর্ড ন্যারেশন, সাত নম্বর জুম আউট টাইম লাইন, আট নম্বর জুম ইন টাইম লাইন। এবার এই জুম ইন জুম আউট মানে আপনি যে এইখানে টাইম টাইমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 7 মিনিট 40 সেকেন্ডস। এই যে টাইম লাইনটা আপনি দেখতে পাচ্ছেন এই টাইম লাইনটাকে যদি আরো বড় করে দেখতে হয় তাহলে আপনি জুম ইন করবেন, যদি আরো ছোট করে দেখতে হয় তাহলে জুম আউট করবেন। আপনি এই যে রেঞ্জটা সিলেক্ট করেছেন এটাকে বলে রেঞ্জ, এই রেঞ্জটাকে যদি কাট করতে হয় তাহলে আপনার এই যে ই লেখা আইকনটা, এই আইকনটা ইউজ করতে হবে। কপি করার জন্য এই আইকনটা ইউজ করবেন, ডিলিট করার জন্য এই আইকনটা, এবং এটা আমাদের এডিটে খুব ইউজ হয়। যখন আপনি ভিডিও তৈরি করেছেন তারপর কোনো একটা সেকশনে আপনার ঠিক মতো রেকর্ডিং হয়নি বা আননেসেসারি কিছু কথাবার্তা আছে সেইগুলো আপনি ডিলিট করার জন্য এই আইকনটা ইউজ করবেন। এটা হচ্ছে ক্রপ টু রেঞ্জ, এরকম প্রত্যেকটা আইকনের দেওয়া আছে। আর একটা খুব দরকারি আইকন হচ্ছে এইটা এইচ, এইচ হচ্ছে অ্যাডজাস্ট ভলিউম, আপনার যে ভলিউমে রেকর্ডিং হচ্ছে সেটা 100% এবং আপনি চাইলে সেই ভলিউমটাকে 500% পর্যন্ত বাড়াতে পারেন। এখানে ক্লিক করার পর একটা অপশন খুলে যাবে এবং সেখানে আপনি বাড়াতে পারবেন। এবং শেষ যেটা স্ক্রিন আছে সেটা হচ্ছে এক্সপোর্ট উইন্ডো। আপনি যখন প্রজেক্ট মেন মেনুতে যাবেন, মেনুতে যাওয়ার পর এক্সপোর্টে গেলে এরকম একটা ড্রপ ডাউন মেনু আসবে, সেখানে আপনি যদি এই যে ভিডিও এভিআই ডাব্লিউএমভি এখানে ক্লিক করেন তাহলে এই উইন্ডোটা খুলবে এক্সপোর্ট টু ভিডিও। এই উইন্ডোটাতে কিছু কিছু প্যারামিটার দেওয়া আছে, যেমন ভিডিও সাইজ, আপনি যে সাইজের স্ক্রিন ক্যাপচার করছেন তার কত পার্সেন্টে অ্যাকচুয়াল ভিডিওটা আপনি MP4টা বানাবেন এবং সেটা কোন ফরম্যাটে বানাবেন সেটা এখানে ডিসাইড হচ্ছে। আপনার ফ্রেম রেট কি হবে, ফ্রেম রেট মানে ফ্রেমস পার সেকেন্ড কতগুলো ফ্রেম নেওয়া হবে, কি ফ্রেম, কটা ফ্রেমে মানে কত নম্বর ফ্রেমে একটা কি ফ্রেম নেবে। তার মানে এখানে পার সেকেন্ডে 10টা ফ্রেম আছে, 40 কি ফ্রেম মানে হচ্ছে প্রত্যেক 4 সেকেন্ড একটা কি ফ্রেম নেওয়া হবে। এবং কোয়ালিটি হচ্ছে 25, আমি এখানে প্রত্যেকটা রেঞ্জ বলে দিয়েছি 50 থেকে 150%, ফ্রেম রেট 1 to 30 ফ্রেমস পার সেকেন্ড, কি ফ্রেম, এবং কোয়ালিটি রেঞ্জ 1 থেকে 30। এবার এই যে প্যারামিটারগুলো আমি এখানে মেনশন করলাম এইগুলোর উপর ডিপেন্ড করবে আপনার যে ভিডিওটা তৈরি হচ্ছে তার সাইজ কি হবে, সেটা কত বড় হবে। এবং অপটিমাল সেটিং ইউজ করলে আমরা যেটা বলি যে সাইজ সাধারণত একটা 1 মিনিটের ভিডিওর জন্য ম্যাক্সিমাম 1.5 MB হওয়া উচিত, সেরকম একটা সাইজ পাওয়া যেতে পারে। এছাড়া আপনাদের যদি আরো ডিটেলে জানতে হয় অ্যাক্টিভ প্রেজেন্টার সম্বন্ধে আপনি অ্যাক্টিভ প্রেজেন্টারের অ্যাটমি সিস্টেমস এর সাইটে যাবেন, সেখানে টিউটোরিয়াল সেকশনে অনেক রকম টিউটোরিয়ালস দেওয়া আছে। তাছাড়াও একটা খুব ডিটেলে ইউজার ম্যানুয়াল দেওয়া আছে, এটা একটা PDF, আপনি ডাউনলোড করে নিতে পারেন এবং ডিটেলে এটা দেখতে পারেন।
তাহলে এই প্রেজেন্টেশনটাতে, এই ডিজিটাল লেসনটাতে আমরা অ্যাক্টিভ প্রেজেন্টারের বিভিন্ন ফিচার সম্বন্ধে জানলাম এবং তার স্ক্রিন কীরকম দেখতে হয়, সেই স্ক্রিনে কী ধরনের বিভিন্ন মেনু আছে এবং সেই মেনুগুলো কখন কীভাবে ইউজ হয় সেটা সম্বন্ধে জানলাম। এর পরের লেসনে কীভাবে আমরা একটা ডিজিটাল লেসনের জন্য প্রিপারেশন করব এবং একটা ডিজিটাল লেসন কীভাবে আমরা রেকর্ড করব অ্যাক্টিভ প্রেজেন্টার ইউজ করে সেটা দেখব। ধন্যবাদ।